আল্লামা দেলোয়ার হোসেন সাইদের লাশবাহী ফ্রিজিং গাড়ির সামনে লক্ষ লক্ষ ভক্ত এবং দলীয় কর্মীরা প্রতিরোধ গড়ে তুলেন অনেকেই রাস্তায় শুয়ে পড়েন কেউবা বা বুক চিতিয়ে দাঁড়ান এরই মধ্যে ফজরের আজানের সুর ভেসে উঠে ফজরের আজান হওয়ার সাথে সাথেই সবাই যার যার মতো করে কাতার বদ্ধ হয়ে শাহবাগের পিজি হাসপাতালের সামনের এই রাস্তায় জামাতবদ্ধ হয়ে ফজরের নামাজ আদায় করেন এ এক হৃদয় জোরানো বিশ্বের সূত্রপাত ঘটে সেখানে আল্লামা দেলোয়ার হোসেন ছাইদি জামায়াত ইসলামীর নায়বে আমির ছিলেন তিনি জামায়াতের রাজনীতির পাশাপাশি ওয়াজ করা বা ধর্মীয় বক্তা হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগের মামলায় দুই হাজার সালের উনত্রিশ জুন দেলোয়ার হুসেন ছাইদিকে ঢাকায় তার শাহিনবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তখন থেকেই তিনি কারাগারে ছিলেন তাকে গ্রেপ্তারের পর একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করা হয় দুই সালের আঠাশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেলোয়ার হোসেন সাইদের বিরুদ্ধে হত্যা ধর্ষণ লুটপাট নির্যাতন এবং ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দেন সেই রায়ের প্রতিক্রিয়ায় জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা দেশের বিভিন্ন জেলায় সহিংসতা চালান বলে অভিযোগ রয়েছে সে সময় সহিংসতায় অনেক মানুষ হতাহত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন দেলাওয়ার হুসেন ছাইদি তার আপিলের ব্যাপারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গরিষ্ঠতার ভিত্তিতে রায় দেন দুই সালের সতেরো সেপ্টেম্বর সেই রায়ে সাজা কমিয়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় আপিল বিভাগের রায়ও পুনর্বিবেচনার আবেদন করেছিলেন দেলোয়ার হুসেন ছাইদি কিন্তু সেই আবেদন কিন্তু সেই আবেদনে আপিল বিভাগের আমৃত্যু কারাদণ্ডের রায়ে কোনো পরিবর্তন হয়নি সেই থেকে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল দেলাওয়ার হোসেন ছাইদির মৃত্যুতে জামায়াত ইসলামীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে দেলোয়ার হোসেন ছাইদি উনিশশো সালে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দেন তিনি উনিশশো সালে জামায়াতের রুকুন বা দলটির পূর্ণাঙ্গ সদস্য হন উনিশশো সালে তিনি জামায়াতের মসজিদে সুরার সদস্য নির্বাচিত হন উনিশশো সালে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন সাইদি দুই সাল থেকে জামায়াতের নায়বী আমিরের পদে ছিলেন